আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন উইথ ব্রকোলি। এই রেসিপিটা তৈরি করতে বড় জোর সময় লাগবে, 15 থেকে 20 মিনিটের মতো, তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে বোনলেস চিকেন। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 1/2 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ দিলাম ময়দা। এবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই চিকেনগুলোকে ভাজতে চলে যাব। আপনারা চাইলে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, তবে যেহেতু মাংসগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি তাই মাংসগুলোর ভিতর কিন্তু এমনিতেই মশলা ভালোভাবে ঢুকতে পারবে। মাংসগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে ভেজে নিব। যখন মনে হবে চিকেনের একটা সাইড ভাজা হয়ে গেছে, তখন একটা চামচের সাহায্যে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু বোনলেস চিকেন ব্যবহার করেছি আর মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন মাংসগুলো ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে আমি মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ দিয়েছি আদা কুচি। এবার এই দুইটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, তবে ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না। যখন এর মধ্যে সামান্য একটু বাদামি রং আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরা করে রাখা 1 কাপ পরিমাপে ব্রকোলি। ব্রকোলির টুকরাগুলোকে আপনারা চাইলে আরও বড় করে করতে পারেন, আবার চাইলে মিডিয়াম সাইজের করেও টুকরা করে নিতে পারেন। এবার ব্রকোলিটাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ব্রকোলিটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আরও 2-1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম শুধুমাত্র ব্রকোলির জন্য, কারণ চিকেনগুলো রান্না করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি আরও 2-1 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। তার সাথে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আরও 1 চা চামচের মতো দিয়েছি গোলমরিচ, 1/2 টেবিল চামচ দিয়েছি সয়া সস আর 1/2 টেবিল চামচ দিয়েছি চিলি সস। এবার সব কিছুকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ব্রকোলিটাকে সতে করব, তাই এই পর্যায়ে কিন্তু ব্রকোলিটাকে রান্না করে একদম ভর্তা করে ফেললে চলবে না। ব্রকোলিটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে এর মধ্যে হালকা একটা ক্রাঞ্চি ভাব থাকে, মানে খুব বেশি সিদ্ধ হবে না আবার একদম কাঁচাও থাকবে না। চিকেনগুলোকে যেহেতু আমরা আগেই ভেজে রেখেছিলাম, তাই এই পর্যায়ে কিন্তু রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। রান্না করে নেওয়া এই চিকেন ব্রকোলির রেসিপিটা আপনারা চাইলে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। যারা চাইনিজ খাবার খেতে একটু বেশি পছন্দ করেন, আমি আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।